সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশে অসংখ্য মানুষ কফি পান করে, কিন্তু অনেকে হয়তো কফি গাছ দেখেননি। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে দেখেন আমার পাশে একটা কফি গাছ, এবং এই কফি গাছে দেখেন অনেক ফল হয়েছে। এই ফল থেকে মূলত আর কি কফি উৎপাদিত হয়। দেখেন অনেক ফল পেকে গেছে। আচ্ছা, এই গাছ দুটো তো আপনার, তাই না? জি জি। গাছ কি আরও আছে নাকি এই দুইটাই? না, এই পরীক্ষামূলক এই দুটো রাখছি। পরীক্ষামূলক এই দুইটা রাখছেন, তাই তো? জি। আচ্ছা, এগুলো কি এই কফিরই ফল? হ্যাঁ, এখান থেকে সংগ্রহ করেছি যে নিজেরা প্রসেস করে। আসলে তো ভালো প্রসেস জানি না। আচ্ছা, নিজেরা পাউডার করে নিজেরা খাচ্ছি, তো খারাপ লাগে না। আচ্ছা আচ্ছা। কিনা কফির মতনই লাগে। আচ্ছা, তার আগে বলেন এই যে গাছ দুইটা, জি জি, এই গাছ দুইটার বয়স কেমন? এই দুটো বয়স 4-5 বছর হবে। 4-5 বছর, তাই না? আপনি কোথা থেকে এনেছিলেন চারা দুইটা? এগুলো আমি বিভিন্ন, তো আসলে একটু গাছ পাগল, ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আসে গাছ, ওখান থেকে সংগ্রহ করি। ভিউয়ার্স, বাংলাদেশে আর কোথাও কফি গাছ আছে কিনা আমি জানি না, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আঙ্কেল এই গাছ দুইটা থেকে এই কফি ফল সংগ্রহ করেছে। আচ্ছা, এর প্রসেস কি সম্ভব বা আপনি করতে পারেন? না, আমি করতে পারি না। এই প্রসেস পালি অবশ্যই করা যাবে, যেহেতু বিদেশিরা করতে যায় আমরা কেন পারবো না আর কি। এটা থেকেই তো সে পাউডারটা হবে? জি জি, কাঁচামাল হচ্ছে এটা, এটা থেকে পাউডার। আচ্ছা, এ কি সব পাকাতে আপনি সংগ্রহ করেছেন? হ্যাঁ, পাকাতে সংগ্রহ করেছি। আচ্ছা, এর পরবর্তী স্টেপটা কি হতে পারে, যদিও প্রসেসটা সম্পর্কে? এটা তো আমরা শুকাই এমনি ইসি দিয়ে, আপনার লোয়ার হামান দিয়ে গুঁড়ো করে আমরা এমনি খাচ্ছি, অসুবিধা লাগতেছে না। আমি কি একটা ফল ভেঙে দেখবো? অবশ্যই আর কি। ভিউয়ার্স, এই যে দেখেন পাকা ফল, আমি একটা পাকা ফল আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখেন দুইটা বীজ, তিনটা বীজ। জি জি। আচ্ছা, এগুলো শুকানো হবে। শুকানোর পরে মূলত আপনি যেটা করেন, যেটা আর কি গুঁড়ো করেন, তাই না? জি। ভিউয়ার্স, একেবারে শুকনো আর একটা আমরা দেখি যেটা ফেটে গেছে। আচ্ছা, ফল ধরেছে যেহেতু আপনি যেটা বললেন 4-5 বছর আগে লাগিয়েছেন গাছ দুইটা। জি জি। ফল ধরেছে কত বছর? আপনি 3 বছর। 3 বছর? জি। আচ্ছা, বাংলাদেশে কি আর কোথাও, আপনি যেহেতু নার্সারি ব্যবসার সাথে যুক্ত? আমার কাছে, আমার জানা নেই, যেহেতু আমি আসলে বললে একটা কথাই তো বলছি, আমি বাইরের থেকে অনেক নতুন গাছ সংগ্রহ করি। আমার সংগ্রহে আছে আপনার রুবি লঙ্কান, তারপরে আপনার ওই ইন্দোনেশিয়ার যে গাছ আছে আপনার মাম্মি সবেদ, 2-3 কেজি হয়, ভার্মি কম্পোজ, এইসব বাইরের কিছু গাছ নিয়ে মূলত আমি কাজ করতেছি। আর এবং পরীক্ষামূলক এটা, যেমন আপনার কোকো ফলের গাছও করেছিলাম, ফলওয়ার ছিল, কিন্তু এর প্রসেসগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, বাণিজ্যিকভাবে কি আমাদের দেশে কফি উৎপাদন সম্ভব? 100% সম্ভব, যেহেতু এটা জানেন জঙ্গলের ভিতরে লাগাতে হয়েছে, কী পরিমাণে গাছ হয়েছে এবং কী পরিমাণে ফল হচ্ছে, তো এতে আমাদের কোনো ঘাটতি। তাহলে মানুষ করে না কেন? করে না, আসলে আমরা তো এ প্রসেস জানতাম না। আর এখন উন্নত বিশ্বে আমরা প্রযুক্তি তো আসলে ইন্টারনেটের মাধ্যমে পাই যাই, আমাদের তো কোনো অসুবিধার কথা না। আচ্ছা ভিউয়ার্স, এই যে দেখেন আর কি এই গাছের তলাতে আমি প্রথমে এসে যেটা দেখলাম বেশ কিছু ফল পড়ে আছে। এই ফলগুলো তো একবারে পাকা ফল নিচে পড়েছে, তাই না? পাকা ফল পড়ে, এগুলো সংগ্রহ করেন না, খোটেন না? অনেক সময় করতে পারি না, অনেক সময় পাখি তো খায়, কিন্তু পাখি তো খেয়ে খায়। জি, পাখি। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দেন, এই ফল থেকে কি চারা উৎপাদন সম্ভব? সম্ভব, আমি অনেক চারা করেছি তো, তাই? জি, আমি চারা বিক্রি করি আর কি। চারা বিক্রি করেন? জি। অনেকে হয়তো এই ভিডিও দেখে আপনার কাছে চারা কিনতে চাইবে, অথবা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইবে, সেক্ষেত্রে আপনার একটা যোগাযোগের নাম্বার যদি বলতেন। 019 জি 50-77-17-00। আচ্ছা ভিউয়ার্স, আমি লোকেশনটা একটু বলি। এখন আমরা আছি খুলনা জেলার ফুলতলা থানার, এটা তো বেজেডাঙ্গা গ্রাম। না না, গাড়াখোলা গ্রাম। গাড়াখোলা গ্রাম। উনি একজন নার্সারি ব্যবসায়ী। আচ্ছা, আপনার নার্সারিটার নাম কি? মিসেস গাজী নার্সারি। মিসেস গাজী নার্সারি। আর সব প্রকার দেশি বিদেশি ফলের চারা বা গাছের চারা আপনারা ক্রয় বিক্রয় করেন, তাই না? জি জি। আচ্ছা, এই যে কফি এখনও বাণিজ্যিকভাবে যেহেতু আর কি কেউ শুরু করেনি, তো যদি কেউ শুরু করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি? আমি অবশ্যই আর কি, এটা খুবই ভালো জিনিস, এটা উৎপাদন করাও খুব সহজ জিনিস, অন্য ফলের থেকে এটা ইয়ে করা অত্যন্ত সহজ জিনিস আর কি। আচ্ছা, আপনি তো 4-5 বছর যেহেতু চারাটা লাগিয়েছেন, চারা দুইটা লাগিয়েছেন, জি জি, এর প্রতিবন্ধকতা কি, কী কী সমস্যা ফেস করেছেন? আমি এ পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা ইয়ে করিনি, এমনি মানে প্রাকৃতিকভাবে, এমনি একটু সারও দেয় না, প্রাকৃতিকভাবে হচ্ছে এবং ফলও প্রচুর হচ্ছে। তবে আমি সব থেকে মানে একটা বিষয় ইয়ে কি, ইন্টারেস্টে কি,
মানে প্রচুর ধারণ ক্ষমতা এতে হ্যাঁ একটা ডালে যে কি পরিমানে হতে পারে সেটা আসলে আমিও নাই আর কি বলতে চেয়েছিলাম ফল এখন শেষ হয়ে গেছে দেখেন উনি ফলটা অলরেডি তুলে ফেলেছেন এবং ফল প্রায় শেষের দিকে তারপর এই যে একটা থুকা এভাবে হতে পারে প্রত্যেকটা ডালে আগামাথা গাছটাকে দেখেন দুই ধারে বাঁশ দিয়ে ঠেকাইছি যেহেতু কাইতে পড়ি যায় এখনো যেটা দেখছি অনেক আর ওনার কাছে যেটা শুনলেন বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখেছিল যাতে ফলের ভারে এটা পড়ে না যায় এই যে দেখেন প্রচুর পরিমাণে ফল হয়েছে এটা আসলে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব আর যেহেতু জানেন যে সারা বিশ্বে কফি অত্যন্ত জনপ্রিয় পানীয় এবং আমাদের দেশেও অসংখ্য মানুষ এই কফি পান করে নিয়মিত ওকে আঙ্কেল ভালো লাগলো জীবনে প্রথমবার কফি গাছ দেখলাম এবং এতে যে এই পরিমাণ বীজ হয়েছে ফল হয়েছে এটা দেখে বিমোহিত হলাম ভালো থাকবেন আর আমি কি কয়েকটা বীজ নিতে পারি অবশ্যই অবশ্যই নিতে পারেন আমি কি লাগানোর চেষ্টা করতে পারি অর্থাৎ লাগালে হ্যাঁ এই বীজ দিলে আপনার চারা হয়ে যাবে সহজে চারা হয় এগুলো কোটিং কিছু না ভিউয়ার্স আমি কয়েকটা বীজ ওনার কাছ থেকে নিব এবং এটা লাগাবো যদি চারা হয় অবশ্যই সে আপডেট আপনাদেরকে জানাবো আপনি একটু দেখেন কোনগুলো চারা হতে পারে এক সবই ম্যাচিউরড আছে অর্থাৎ পাকা ফল এটা নিলে আপনার চারা আচ্ছা এইগুলো যেগুলো তো আঙ্কেল ভালো থাকবেন অনেক ভালো লাগলো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে